বৃহস্পতিবার বিজেপির 47 আম্বাসা মণ্ডল কমিটির অন্তর্গত 12 নং শক্তি কেন্দ্রের উদ্যোগে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। জিওছড়া ভিলেজ কমিটির অন্তর্গত 4.5 মাইল বাজারে হয় এই সভা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপির 47 আম্বাসা মণ্ডল কমিটির সম্পাদক ব্রজেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির জয় নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। শুধু বাজার সভা নয়, বিভিন্ন ধরনের সভাও ও সমাবেশ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আমাদের সামনে 2023-এর যে বিধানসভা, তৎসঙ্গে এডিসির যে নির্বাচন, যদি আমাদের ত্রিপুরা যে স্বাধীন পরিস্থিতি থাকে তাহলে ডিসি ইলেকশনও আমরা অলরেডি এটার জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের আজকের এই সভা আগামী 2023-এর যে বিধানসভা নির্বাচনকে সামনে লক্ষ্য রেখে যে বাজার সভা, এই বাজার জিওলসরা 4.5 মাইল বাজারে আজকে আমরা বাজার সভা করতে যাচ্ছি। আমাদের